কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা চার মন্ত্রী, কোনো পূর্ণ মন্ত্রী নেই, 18 জন সাংসদ দেয়া পশ্চিমবঙ্গ। চাকরি গেল বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর। তবে বাংলায় দপ্তর বন্টন কিন্তু বলে দিচ্ছে, নিশীথ প্রামাণিককে সামনে রেখে বাংলায় কেন্দ্রের চাপ তৈরি করার খেলা খেলতে চাইছে বিজেপি। প্রতি পদে বাংলার সরকারকে খোঁচা দিতে নিশীথ প্রামাণিককে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। অমিত শাহের 3 জন ডেপুটির মধ্যে একজন নিশীথ। শুধু তাই নয়, উত্তরবঙ্গে বিজেপির প্রতিপত্তি বাড়াতে যুবকল্যাণের দায়িত্ব দেওয়া হয়েছে নিশীথকে। সঙ্গে ক্রীড়া, লক্ষ্য উত্তরবঙ্গের জন্য কিছু প্রকল্প এবং কিছু চাকরি। বাংলার বাকি 3 মন্ত্রী 2 জনকে নির্বাচিত করা হয়েছে গোষ্ঠী রাজনীতির কথা মাথায় রেখে। শান্তনু ঠাকুর মথুয়া সম্প্রদায়ের, বিজেপির লক্ষ্য মথুয়া ভোট ব্যাঙ্ক, শান্তনুর দপ্তর জাহাজ। এই দপ্তরে কাজ করার সুযোগ কার্যত কম। শেষবার বাংলা থেকে এই দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন মুকুল রায়। তবে বিতর্কিত সিদ্ধান্ত অবশ্যই আদিবাসী নেতা জন বার্লাকে মন্ত্রী করা নিয়ে। কয়েকদিন আগেই আলাদা উত্তরবঙ্গের দাবি জানিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। তাকে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী করে আসলে উত্তরবঙ্গে বিভাজনের রাজনীতিকে মদত দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখল কেন্দ্র। শিক্ষিত চিকিৎসক এবং তথাকথিত উগ্র গেরুয়াধারী নন সুভাষ সরকার, তাকে শিক্ষা দপ্তরের ডেপুটি করে আসলে রাজ্যের শিক্ষাক্ষেত্রে চাপের খেলা অব্যাহত রাখার চেষ্টা চালাবে বিজেপি। সব মিলিয়ে 21-এর ভরাডুবির পর নতুন রাজ্য সরকারকে খোঁচা ও বিরক্ত করার সব ধরনের উপকরণ তৈরি রাখলো বঙ্গ বিজেপি থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপি।